আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেনে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ওই যে হোমমেড নুডলস তৈরি করেছিলাম, সেটি আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করে দেখিয়েছি। আশা করছি ভালো লাগলে লাইক কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন, আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি যেই নুডলসগুলো তৈরি করে দেখিয়েছিলাম সেগুলো আমি রান্না করব। সো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 1 লিটারের মতো। যখন বলক হয়ে আসবে, চুলারাজ মিডিয়ামের চেয়ে একটু বেশি থাকবে, তখন আমি নুডলসগুলো 3 ভাগে দিয়ে দিব, একবারে সবগুলো দিব না। দিয়ে দিলাম এবং এটা 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করব। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিব, তাহলে নুডলসগুলো একদম ঝরঝরে থাকবে। আর দিব অল্প একটু লবণ, যেহেতু বানানোর সময় আমি লবণ দিয়েছিলাম। সো বেশি লবণ দিব না। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করার পর নুডলসগুলো আমি একটি ঝাঁকাতে তুলে নেব। পানিগুলো ঝরে যাবে, এরপরে এখানে আমি ঠান্ডা পানি মিক্স করব। ঠান্ডা পানি মিক্স করে পানি ঝরিয়ে নিলাম। এরপরে এটা এভাবেই রেখে দেব। এখন ফ্রাইং প্যানে আমি মিডিয়াম হাই হিটে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম। এরপরে এখানে গাজর দিব। আমি খুবই কম উপকরণ ইউজ করেছি, এটা খুবই ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় এটি খুবই মজা লাগবে। এখন গাজরগুলো এক সাইড করে আমি একটি ডিম দিয়ে দিলাম। এই ডিমটি মিক্স করে গাজরের সাথে মিশিয়ে দিব। এরপরে আমি এখানে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপরে দেব কাঁচামরিচ এবং ক্যাপসিকাম কুচি, কম করে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ মিক্স করার পরে মিক্স করব। এরপরে আমি এখানে অল্প একটু লবণ দেব। লবণের পরিমাণটা কম দেব কারণ আমি সয়া সস ইউজ করব, আর আগে তো লবণ দিয়েছি। এরপরে নুডলসগুলো চারিদিক থেকে দিয়ে দিব। এরপরে ভালো করে মিক্স করব। এভাবেই কিন্তু করা যায়, কিন্তু আমি এখানে একটু টমেটো সস অ্যাড করতে চাচ্ছি স্বাদটা বেশি করার জন্য। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আরও ভালো করে মিক্স করে এরপরে দিব 1/2 চা চামচের মতো সয়া সস। সয়া সসটা না দিলেও চলে, আমি দিচ্ছি। এরপরে দিয়ে দিব কুচি করে রাখা অল্প একটু ধনিয়া পাতা। আমি খুবই সিম্পল ওয়েতে দেখালাম, আশা করি ভালো লাগলো। এখন আমি এটা সার্ভিং ডিশে তুলে নিয়ে সার্ভ করে দেখাবো। এটি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায়, তারপরে বিকেলের নাস্তায় দেওয়া যায়, গেস্ট আসলে দেওয়া যায়। আমি সংরক্ষণ পদ্ধতি বলে দিয়েছি আমার আগের ভিডিওতে। আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস আর শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।